আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শোনাব হলকাস্ট ইহুদি গণহত্যার এক চরম চিত্র অ্যাডলভ হিটলারকে চেনেন না আশা করি এমন কোনো ডিফেন্স লাভার নেই অনেকের চোখে তিনি হিরো আবার অনেকের চোখে তিনি ভিলেন হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন ফিউর হিটলার হলেন এমন একজন যার নেতৃত্বে হলকাজ সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর হাতে ইউরোপের প্রায় ষাট লক্ষ ইহুদি প্রাণ হারিয়েছিল এটি ছিল তৎকালে ইউরোপে বসবাসরত ইহুদিদের মোট সংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ এই ষাট লক্ষের মাঝে পনেরো লক্ষই ছিল শিশু ভাবা যায় প্রায় চার বছর ধরে চলা নির্মমে হত্যাযজ্ঞ ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত হলোকাস্ট হলো এক নির্মম হত্যাযজ্ঞ যেখানে ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে এসে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হতো হলোকাস্টের সময় ইহুদিদের উপর নির্যাতনের সময় নিজেদের জীবন বাঁচাতে তারা কিছু কৌশল অবলম্বন করেছিল শুনলে অবাক হতে হয় বেঁচে থাকার জন্য তারা হেন কোনো কাজ নেই যা করে নাই নিজ জাতের সাথে বেঈমানি থেকে শুরু করে পতিতাবৃত্তি পর্যন্ত করেছে তারা আজ এমনই একটি পন্থার কথা বলার চেষ্টা করব যে পন্থার মাধ্যমে তারা বেঁচে থাকার চেষ্টা করতো কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে থাকা বন্দিদের অবস্থা ছিল বেশ শোচনীয় খাবার দাবার কখনোই ঠিকমতো জুটত না তাদের ভাগ্যে ছেড়া কাপড় চোপড় পরেই রাত দিন খাটতে হতো তাদের এর ফলে অপুষ্টিতে আক্রান্ত এই মানুষগুলো হয়ে পড়েছিল বেশ দুর্বল তাদের চামড়াও হয়ে গিয়েছিল ধূসর বর্ণের দূর থেকে দেখলে মনে হতো কোনো জীবন্ত কঙ্কাল বুঝি হেঁটে বেড়াচ্ছে এই ক্যাম্পগুলোতে প্রায় বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো যদি পরীক্ষায় কাউকে দুর্বল পাওয়া যেত তাহলেই তার অনিবার্য পরিণতি হতো মৃত্যু এজন্য এক অদ্ভুত উপায় বেছে নিয়েছিল সেখানকার বন্দিরা স্বাস্থ্য পরীক্ষার জন্য লাইনে দাঁড়ানোর আগে নিজেদের গালে তারা কিছুটা মিষ্টি স্বাদের মূল বিশিষ্ট এক ধরনের চারা গাছ বিটের রস মাখার ফলে তাদের মুখে এক ধরনের রক্তিম আভা ফুটে উঠত এতে নাচি বাহিনী ভেবে নিত যে তারা সবল রক্তিম আভা চেহারায় নিয়ে আসার জন্য এমনকি তারা মাঝে মাঝে নিজেদের রক্ত মেখে নিত তখন তাদের গালে কিছুটা রক্তিম আভা ফুটে উঠত যা দেখে স্বাস্থ্য পরীক্ষকেরা তাদের সুস্থ বলে মনে করত ফলে বেঁচে যেত তাদের মূল্যবান প্রাণগুলো নিজের রক্ত মেখে বেঁচে থাকার আকুল প্রাণান্তকর চেষ্টার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বললে কি খুব বেশি ভুল বলা হবে দেখুন ক্যাম্পের স্থির চিত্র যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে